نحمده ونصلي على رسوله الكريم اما بعد ভাই এবার আমি আলোচনা করব মাসায়েলে তুহুর নিয়ে অর্থাৎ পবিত্রতা নিয়ে পবিত্রতা অর্জন করতে হলে পানির প্রয়োজন হয় কোন কোন পানির দ্বারাই পবিত্রতা অর্জন করা যাবে আর কোন কোন পানিতে পবিত্রতা অর্জন করা যাবে না এবং পানি কয় প্রকার ও কি কি মনোযোগ সহকারে শুনুন পানি হলো দুই প্রকার প্রথম নম্বর হচ্ছে মায়ে কলিল আর দ্বিতীয় নম্বর হচ্ছে মায়ে সাকিল মায়ে কলিল অল্প পানি যেমন লটা বালতি ডাবর ইত্যাদি ইত্যাদি এগুলোতে নাপাক পড়লে পানি নাপাক হয়ে যায় এতে উজু গোসল কিচ্ছু চলে না আর মায়ে সাকিল বেশি পানি অর্থাৎ মতলাক পানি যেমন 10 হাত চওড়া 10 হাত লম্বা এবং 10 হাত গভীর এছাড়া পুকুর নদী খাল বিল সাগর ডিপটিওলের পানি ইত্যাদি ইত্যাদি এগুলোতে যদি নাপাক পড়ে তাহলে পানি নাপাক হয় না এতে উজু গোসল দুটোই করা চলবে এবং উজু গোসল চলবে এগুলোকে মায়ে মতলাক পানি বলা হয় যেমন স্বামী স্ত্রী আপনারা আলিঙ্গন করলেন মায়ে মতলাক পানির প্রয়োজন হয় এবং নাজাসাত দুই প্রকার এক নম্বর হচ্ছে নাজাসাতে গলিজা আর এক নম্বর হচ্ছে নাজাসাতে খফিফা নাজাসাতে গলিজা স্বামী স্ত্রী আলিঙ্গন করলেন সাবিলাইন থেকে কিছু বার হয়ে গেল এছাড়া ইত্যাদি ইত্যাদি যে সমস্ত মোটা ধরনের নাপাক আছে ওগুলোকে নাজাসাতে গলিজা বলা হয় আর নাজাসাতে খফিফা হচ্ছে হালকা নাপাক পাখির পায়খানা মোরকের পায়খানা হাঁসের পায়খানা ইত্যাদি ইত্যাদি নোংরা আবর্জনা যদি শরীরের মধ্যে লেগে যায় এগুলো হচ্ছে নাজাসাতে খফিফা এই নাজাসাতে খফিফা নাজাসাতে গলিজা শরীরে লেগে গেলে পানির প্রয়োজন হয় এবং স্বামী স্ত্রী আলিঙ্গন করলে বা ইহতেলাম হয়ে গেলে এর জন্য আল্লাহর হুকুম আছে তিনটে এক নম্বর হচ্ছে কুল্লি করা দুই নম্বর হচ্ছে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো আর তিন নম্বর হচ্ছে সমস্ত শরীরটা উত্তম রূপে ধোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার ধৌত করা হচ্ছে আল্লাহর হুকুম ফরজ এবং তিনবার ধৌত করা হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পদ্ধতি আর গোসল এমন ভাবে করবে যেন শরীরের কোনো একটা লোম পর্যন্ত শুকনো না থাকে এ কথা বলার উদ্দেশ্য হলো এই যে অনেক মহিলারা এই রকম আছে জেনে রাখা দরকার তারা প্যান্টি পরে গোসল করে ব্রা পরে গোসল করে তার ভিতরের লোম শুকনো থাকে অনেক পুরুষ মানুষ এই রকম আছে যে তারা জাইয়া পরে গোসল করে কাপড় চোপড় পরে গোসল করে ভিতরের লোম শুকনো থাকে যদি এই রকম লোম শুকনো থাকে তাহলে তার গোসল হবে না সে অপবিত্র হয়ে গেল আরো জেনে রাখা দরকার মহিলারা লজ্জাস্থানে আঙুল দিয়ে রগড়ে রগড়ে লালাগুলো বার করে ধুয়ে ফেলতে হবে যদি কোনো মহিলা গোসলের পরে লজ্জাস্থান থেকে লালা আসে তাহলে সেটা নাপাক হবে ফরজ গোসল হবে না গোসল তার জন্য ফরজ হবে না সেটা নাপাক হবে লালা শুধু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে নামাজ অবস্থায় আসলে নামাজ হবে না আগে ধুয়ে ফেলতে হবে আর পরে নামাজ পড়তে হবে যদি এটা রোগ অবস্থায় থাকে যদি এটা রোগের কারণে হয় তাহলে কোনো অসুবিধা নেই এবার আমি হাদিস বর্ণনা করার আগে আপনাদের সম্মুখে সামান্য একটি প্রতিবেদন রাখছি আবার হাদিসে ফিরে আসবো ইনশাআল্লাহ ও বুবু তোমার স্বামীকে তুমি বুঝিয়ে বলো না ও বুবু গো স্বামীকে তোমার বুঝিয়ে বলো না তুমি গোসল সারো ফজরের নামাজ পড়ো ঘুমিয়ে নাপাক থেকো না স্বামীকে তোমার বুঝিয়ে বলো না ও বুবু গো স্বামীকে তোমার বুঝিয়ে বলো না ও বুবু নবী পাকের হাদিসে মানা ও বুবু নবী পাকের হাদিসে মানা স্বামীকে তুমি খুলে বলো না তুমি থাকলে নাপাক জান্নাতে তোমার জায়গা হবে না তাই গোসল সারো নামাজ পড়ো ঘুমিয়ে নাপাক থেকো না তাই গোসল সারো নামাজ পড়ো ঘুমিয়ে নাপাক থেকো না
ও বুবু স্বামীকে তোমার বুঝিয়ে বলো না, ও বুবু গো স্বামীকে তোমার খুলে বলো না। হাদাসানা কুতাইবা ইবনু সাঈদিন, হাদাসানা আবু আওয়ানাতা আন সিমাক ইবনি হারবিন, ও হাদাসানা হান্নাদুন, হাদাসানা ওয়াকিউন আন ইসরাঈলা আন সিমাকিন عن مصعب بن سعد عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول قال حناد في حديثه إلا بطهور حضرت عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। ঠিক অনুরূপভাবে অবৈধ পন্থার উপার্জিত সম্পদের দান ও কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাআলামুনাহুম, যাদেরকে তোমরা জানো না আল্লাহু ইয়ালামুহুম, তাদেরকে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই ভালো জানেন। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম, আল্লাহর রাস্তায় দান করা হালাল বস্তুর পূর্ণ প্রতিদান আল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে নিজ হস্তে প্রদান করিবেন। ওয়ান তুম লা তুজলামুন, ওগো তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এখানে হান্নাদ বি গায়রি তুহুরিনের জায়গায় ইল্লা বি তুহুর উল্লেখ করেছেন। এবার একটি সুন্দর হাদিস শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোমেন বান্দা যখন উযু করে তার চেহারা ধৌত করে আর তার চেহারা থেকে চোখের দ্বারায় করা গুনাগুলি পানির বিন্দুর কণার সাথে ধুয়ে সাফ হয়ে যায়, এবং মোমেন বান্দা যখন হাত ধৌত করে হাতের দ্বারায় করণীয় গুনাগুলি পানির বিন্দু কণার সাথে দূরীভূত হয়ে যায়, এমনই ভাবে সমস্ত গুনাহ থেকে সে পরিত্রাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু ঈসা বলেছেন হাদিসটি হাসান এবং সহিহ। এই হাদিসটি মালিক সুহাইল হতে, তিনি তার পিতার সূত্রে, তিনি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেছেন। আবু সালেহ হলেন সুহাইলের পিতা, তার পিতার নাম হচ্ছে জাকওয়ান। আবু হুরাইরার প্রকৃত নাম নিয়ে মতবিরোধ আছে, কেউ বলেন তার নাম আব্দুস শামস আর কেউ বলেছেন আবদুল্লাহ ইবনে আমর। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহে এই কথাগুলো অবতারণা করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহে এই কথাগুলো অবতারণা করে তিনি বলেছেন সর্বাধিক সহি মত হচ্ছে সুনাবিহি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস তিনি শোনেননি। তার নাম আব্দুর রহমান ইবনে উসাইলা এবং ডাক নাম ছিল আবু আবদুল্লাহ। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছিলেন, কিন্তু সে রাস্তায় থাকাকালীন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর হাদিস বর্ণনা করেছিলেন। আরেক সুনাবিহি ইবনুল আসার আল আহমাসি নামে পরিচিত, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাও ছিলেন। তার বর্ণিত হাদিস হচ্ছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নি মাকাসিরু বিকুমুল উমামা ফালা তাক্তাতিলুন্না বাদাও, অর্থ হলো পূর্ববর্তী উম্মতের সামনে আমি তোমাদের সংখ্যায় অধিক হওয়ার কারণে গৌরব করব, আমার মৃত্যুর পরে তোমরা যেন সংঘাতে লিপ্ত হয়ো না। এবার একটা সুন্দর হাদিস শুনুন। হাদাসানা কুতাইবাতু ওয়া হান্নাদু ওয়া মাহমুদ ইবনু গাইলানা قالوا حدثنا وقي عن سفيان وحدثنا محمود بن بشار حدثنا عبد الرحمن بن مهدي حدثنا سفيان عن عبد الله بن محمد بن وقيل عن محمد بن الحنيفة عن علي عن النبي صلى الله عليه وسلم قال مفتاح الصلاة والطهور وتحريمها التكبير وتهليلها التسليم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
পবিত্রতা হচ্ছে নামাজের চাবি ওয়া তাহরিমুহাত তাকবীর নামাজের জন্য যখন তাকবীর বাধা হয় বাইরের সমস্ত কাজ তখন হারাম হয়ে যায় ওয়া তাহলিলুহাত তাসলিম আর যখন সালাম ফেরানো হয় আবার সমস্ত কাজ হালাল হয়ে যায় জেনে রাখা দরকার তাকবীর দিয়ে নামাজ শুরু আর সালাম দিয়ে নামাজ শেষ নামাজের পরে হাত তুলে কোনো দোয়া করা নেই জেনে রাখা দরকার যদি কোনো ইমাম নামাজের পরে ব্যক্তিগতভাবে ইজতেমাই আমল করায় মুসল্লিদের তাহলে অসুবিধা নেই নামাজের পরে হাত তুলে দোয়া করা হলো ইজতেমাই আমল ইজতেমাই আমলের দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সব প্রেমিক চায় তার প্রেমিকার নিকটবর্তী হতে অতএব আল্লাহর নামাজি বান্দা চায় আল্লাহর নিকটবর্তী হতে নামাজের পরে হাত তুলে দোয়া করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় অতএব নামাজের পরে যদি কোনো ইমাম মুসল্লিদের নিয়ে হাত তুলে দোয়া করায় এতে কোনো অসুবিধা নেই আশা করছি যারা নামাজের পরে দোয়া নিয়ে বিভ্রান্তে আছে তাদেরকে আমি যথেষ্টভাবে বোঝাতে পেরেছি এবার একটা সুন্দর হাদিস শুনুন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে ওযু এতক্ষণ আমি এ জে আই জে আজিজ ইন্ডিয়ান চ্যানেলে মাসায়েলে তুহুর নিয়ে আলোচনা করলাম পরবর্তী বক্তৃতার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন এখন একটা সামান্য প্রতিবেদন ওগো আল্লাহ ও মোর মাওলা মাশা আল্লাহ ও প্রভু গো তুমি থাকো সবার দিলেতে ও প্রভু গো তুমি থাকো সবার দিলেতে হাজিরা খোঁজে তোমাকে কাবা ওই বাইতুল্লাতে নামাজি খোঁজে তোমাকে রুকু ওই সেজদাতে শিল্পীরা খোঁজে তোমাকে গজল গানের সুরেতে তুমি থাকো হার দিলেতে ও প্রভু গো তুমি থাকো হার দিলেতে ও গো আল্লাহ ও মোর মাওলা মাশা আল্লাহ ও প্রভু গো তুমি থাকো সবার দিলেতে ও প্রভু গো তুমি থাকো সবার দিলেতে